গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই তো ভোরবেলায় রান্না থাকলে মনে হয় কি কী রান্না করব, কী রান্না করব কিছু ভেবে উঠে পারি না। তো এই তো ফ্রিজে মাছ ছিল, বার করে নিয়েছি। তো এই মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এইটা তেলাপিয়া মাছ, বড় মাছ। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে রেখেছি। এই যে আলু ভেজে নিলাম জিরে ফোড়ন দিয়ে, তারপরে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে বেটে রেখেছিলাম অর্ধেক টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো ওইটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, নুন, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো এই যে কষানো হয়ে গেছে, এর ভিতরে মাছগুলো দিয়ে আর একটু বেশি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো পেঁয়াজ রসুন কিছু দিইনি, নিরামিষভাবেই করেছি, আদা জিরে আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে। এই দিক থেকে দরজা খুলতে চলে এসেছি, সামনের গেট খুলব। তো ঘুম থেকে উঠে আগে দরজা খুলিনি, পিছনের দরজাটা খুলে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে গেটটা খুলতে এসেছি এদিকে। গেটটা খোলা হয়ে গেল, এবার গেটের সামনে জল দেব। দেখো এখন বাজে 6টা, তাই কত রোদ্দুর চলে এসছে। আর শীতের সময় একদমই রোদ্দুর আসতে চায় না, ছাওয়া থাকে। তো হয়ে গেল গেটের সামনে জল দেওয়া। তো এবার ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি মুছে নিচ্ছি ঘরটা। আর ঘরে এত জিনিস হয়ে গেছে না, প্রচণ্ড জিনিস হয়ে গেছে, আর মুছতে এত অসুবিধা হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সব জিনিস সরিয়ে সরিয়ে মোছা খুব মুশকিল, আর না মুছলেও হবে না। সব জিনিস সরিয়ে সরিয়ে মুছতে হয় আমাকে ডেইলি, মানে ঘরে একদম জিনিসে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এবার মুছে নিই সব ঘরগুলো। তো সব ঘরগুলো তো মোছা দেখাতে পারবো না, একটা ঘরই মোছা তোমাদের দেখালাম। তো চলো সব ঘরগুলো মুছে তারপর আবার আসছি তোমাদের কাছে। তো ঘর মোছা হয়ে গেছে, এদিক থেকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম ঘর মুছতে মুছতে, আর এইখানে বসিয়ে দিলাম এ তেল দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে লাউ কেটে রেখেছি, লাউয়ের তরকারি বসিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম তোমার হলুদ একটুখানি, আর দিয়ে দিলাম আর কিছু দেবো না। এটা এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। তো এই যে লাউয়ের তরকারিটা বসিয়ে উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম। তো এই যে সকালবেলায় কাজ আমি এরকম করেই করি, একটা করে রান্না করি আর এই যে একটা করে কাজ সারি, না হলে হবে না। তো এরকম করে কাজ না করলে কাজ হবে না। তো এরকম করে কাজ করি বলে দুদিকেই কাজ আমার হয়ে যায় কমপ্লিট। তো বড়মশাই ঘুমাচ্ছে, বড়মশাইকেও ডাকতে হবে। কেন কি, বড়মশাইকে আজকে পুজো করে যেতে হবে, কেন আমি পারবো না পুজো করতে, বড়মশাইকেই পুজো করে যেতে হবে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম, এই যে টেবিলটা মুছবো, আর কালকে রাত্রে জামা কাপড়গুলো রেখেছিলাম ইস্ত্রি করবো বলে, কিন্তু আর গরমের চোটে ভালো লাগছিল না, তো ভাবছি সকালেই করে নেবো ইস্ত্রি। তো এই টেবিলটা মুছে নিই আগে, তো টেবিলটা ভালো করে মুছে নিই। কালকে যা হাওয়া দিয়েছে ধুলোতে ভর্তি হয়ে গেছে, তো সব কিছুই মুছতে হবে। আগে টেবিলটা মুছে নিলাম ভালো করে। তো এই যে ঘর শুকিয়ে গেছে, পাপোশগুলোও পেতে দিই। তো এই যে গরম মশলার খাবার টাবারগুলো সব টিফিন বাটিতে বেড়ে দিয়েছি, এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। এই যে দু বোতল জল দিয়ে দিয়েছি, তো এবার চলে যাবো সেই রান্নার বাসনগুলো আছে ওগুলো ধুতে। আর কালকে বিকালে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেগুলো মেলে দিয়েছিলাম, জল ঝরে গেছে। তো বর্মশাই গাড়িটা নামাবে বলে আবার আমি দড়ি দিয়ে উঠিয়ে এখানে রেখেছি, আবার বাইরে মেলে দেবো। তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। তো সকালবেলায় মুখটা এমনিই ধুয়েছিলাম, দাঁত মাজিনি, দাঁতটাও মাজতে হবে। এই দেখো গরম ফ্যানের মধ্যে এই ডাস্টারটা দিয়ে দিয়েছিলাম, রান্নার ডাস্টারটা দিয়ে দিয়েছিলাম, তো এটাও কেচে নিলাম একেবারে। তো বাসন টাসন উপুর করে চলে আসলাম মুখটা ধুতে। তো সকালে তো এমনি শুধু জল দিয়ে মুখটা ধুয়েছিলাম, দাঁতটা মাজা হয়নি, তো এখন মুখটা ধুয়ে নিলাম। তো মুখটা ধুয়ে সোজা চলে আসলাম এই যে জামা কাপড়গুলো ইস্ত্রি করতে। এই যে অনেকগুলো জামা কাপড় রয়েছে, একটা প্যান্ট, চারটে জামা, সব ইস্ত্রি করে নিই। তো এই যে ফোনের লাইটটা একবার করে আলো দিচ্ছিল, একবার করে অন্ধকার হচ্ছিল, এটা আমি তখন বুঝতে পারিনি, ওর জন্য এডিটিং করতে যেয়ে দেখলাম। তো কি করব, এটা দেব কি দেব না ভাবছিলাম, কিন্তু দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে একে একে সব ইস্ত্রি হয়ে গেছে। সব জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে, এবার সব ঢুকিয়ে রাখবো, আর বর্মশাই ডিউটিতে পড়ে যাবে যেগুলো সেগুলো বার করে রাখি, আর এখান দিয়ে একটা জামা প্যান্টও রেখে দেবো, সেটা পড়ে যাবে। এই আলমারিটা সেদিন গুছালাম, আবার গুছাতে হবে, সব লন্ডভন্ড হয়ে রয়েছে। তো দেখো ঘড়িতে কটা বাজছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এর মধ্যেই আমার কত কাজ সারা হয়ে গেছে। এই
দেখো এই গাছটায় চারটে জবা ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর এই পেঁপে গাছটা লাগাইনি, পেঁপে গাছটা নিজের থেকেই হয়েছে, জানি না পেঁপে হবে কি না হবে। তো পাকা পাকা পাতাগুলো ভেঙে ফেলে দিলাম, এই গাছ ঠাস সব উল্টে গেছিলো কালকে বৃষ্টিতে, সব উঠিয়ে দিয়েছিলাম রাত্রেবেলায়। আর এই জবা ফুলটা দুটো ফুটেছে দেখো, ছোটো হয়ে গেছে, সাইজটা একদম ছোটো হয়ে গেছে। এইটা একটা ফুটেছে, এটাও গাছটা যত্ন করা হচ্ছে না, দেখো পাতাগুলো কীরকম হয়ে গেছে, একটা গাছেরও যত্ন করা হচ্ছে না। তো চলো চা বসাই গা, বড়মাসাই আবার ডিউটি বেরোবে, চাটা বসিয়ে দিই, বিছানাটা ঝাড়বো ভিতরে ঘরে। তো এই যে বড়মাসাই উঠে গেছে, চান করতে গেছে, আমি এবার ততক্ষণে বিছানাটা ছেড়ে নিই। তো বিছানাটা ছেড়ে চা করতে চা বসাই দেবো। তো বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, তো আজকে আর চেঞ্জ করবো না, একেবারে কালকে চেঞ্জ করে দেবো। বিছানা ঝাড়া হয়ে গেল আমার, তো এই দিক থেকে বড়মশাই কালকে ডিউটি থেকে আসার সময় লিচু নিয়ে এসেছিলো অনেকগুলো, তা বেছে বেছে ভালো ভালো লিচুগুলো রেখে দিলাম দিদির জন্য নিয়ে যাব, আর এইদিকে এইগুলো আমার জন্য রেখে দিলাম, থাকুক এইগুলো, আর এইগুলো দিদির জন্য নিয়ে যাব। তা একটা প্যাকেটে ভরে রেখে দিই। তো এই যে প্যাকেটে ভরে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাব। আর এই ডিব্বাটায় ছোলা ভিজিয়ে রেখেছি। এই যে চা করা হয়ে গেছে আমার, চা নিয়ে নিয়েছি, তো বড়মশাই পুজো করছে। তো এই যে বড়মশাই পুজো করা হয়ে গেছে, তো বন্ধুরা ওই বাড়িতে গেছিলাম, তো লিচু দিয়ে এসেছি, আর এই যে ওই বাড়ির গাছের আম নিয়ে এসেছি, এই দেখো, এই দেখো খুব মিষ্টি এই আমটা, প্রচণ্ড মিষ্টি। তো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো, এখন যখন খাবো তখন এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে উঠিয়ে তারপরে কেটে খাবো, বড়মশাই ডিউটি দিয়ে আসুক তারপরে, ততক্ষণে আমি এখন ততক্ষণ লিচু খাবো। এই যে চারটে আম এনেছি, এই যে ফ্রিজের একদম ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তাহলে কি পেট আম খেলে পেটও গরম হয় না, আর আমটাও বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আর এই দুটো ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া যাবে, ওই দুটো আজকে খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।